নতুন গেম কার না পছন্দ? আমরা সকলে যাই নতুন গেম টেস্ট করার জন্য, কিন্তু দুঃখের বিষয় আমরা সকলে নতুন গেম খেলতে পারি না, কারণ নতুন নতুন যে গেমগুলো রিলিজ হয় সেগুলো খেলতে হলে 4GB, 6GB অথবা 8GB র্যাম ফোন প্রয়োজন পড়ে। তো যার কারণে আমরা সকলে 2-3GB র্যামের ফোনে চলার মতো নতুন নতুন গেম খুঁজি। তো আপনাদেরকে বলে রাখা বলো, আজকে যে গেমটা নিয়ে এসেছি এই গেমটা আপনারা 2-3GB র্যামের ফোনে খেলতে পারবেন এবং অনলাইনে, তাও আবার আলট্রা গ্রাফিক্স দিয়ে। হ্যাঁ, জিনিসটা শুনতে হয়তো শকিং লাগছে, কিন্তু এটাই সত্য। আজকে আমি যেই গেমটি নিয়ে এসেছি, গেমটি আপনারা অ্যাপেক্স লেজেন্ডের মতো ফিল পাবেন, কল অফ ডিউটি মোবাইলের ফিল পাবেন, ফর্টনাইটের ফিল পাবেন, মানে এক কথা বলতে গেলে অনেকগুলো গেমের ফিল এই গেমের মধ্যে পেয়ে যাবেন, তাও আবার 2GB র্যামের ফোনে। তো বুঝতেই পারছেন ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলছে। তো আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ এই গেমটি প্লে স্টোরে নেই। তো সেই ক্ষেত্রে আপনারা কী করে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিব, তার পাশাপাশি গেমের কনসেপ্ট কী, গেমটা কোন ধরনের, সব কিছুই এই ভিডিওর মধ্যে বলবো। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি ইন্টার পর। তো গেমটার নাম হচ্ছে স্কাইফল সেজার্স। তো গেমটা হচ্ছে ফার্স্ট পার্সন শুটার গেম এবং গেমের মধ্যে টিম ভার্সেস টিম ফাইট হবে। এখানে অনেকগুলো টিম থাকবে যেখানে আপনাকে তাদের সাথে ফাইট করতে হবে। আর একটা জিনিস বলে রাখা ভালো, এখানে দুইজন থাকবেন, মানে আপনি এবং আপনার সাথে আরেকজন টিমমেট থাকবে এবং আপনারা দুইজনই সেখানে এনিমির সাথে ফাইট করবেন। তো গেমটা 2-2 হলো, গেমের মধ্যে আপনারা ব্যাটল রয়্যাল ফিল পাবেন, কারণ যে হারে এনিমি ম্যাপের মধ্যে নামে এবং ছোট্ট একটা ম্যাপ দেয় তো সেই ক্ষেত্রে সেখানে আপনার ব্যাটল রয়্যালও ফিল পেয়ে যাবেন। বাট একটা জিনিস বলে রাখা ভালো, গেমের কনসেপ্ট একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে অন্য অন্য গেমের মধ্যে যেমন এনিমিকে মারলেই কিন্তু উইন হয়ে যান, কিন্তু এখানে সেটা না। এখানে করতে হবে সেটা হচ্ছে স্টার কালেক্ট করতে হবে। এখানে 1 লাখ স্টার দিবে, 2 লাখ স্টার দিবে, সেই স্টারগুলো আপনাকে কালেক্ট করতে পারলে আপনি উইনার হবেন। তো স্টারগুলো কালেক্ট কীভাবে করবেন? এনিমিদেরকে মারতে পারলে আপনি সেখান থেকে স্টার পাবেন, লুট বক্স থাকবে সেখান থেকে স্টার পাবেন, এবং মাঝে মাঝে আকাশ থেকেও লুট বক্স পড়বে যেটার থেকেও আপনার স্টার পেয়ে যাবেন। তো সেই স্টারগুলো কালেক্ট করতে পারলে আপনারা উইনার। আর সেখানে শুধু আপনি থাকবেন না, সেখানে আরও অনেক অনলাইন প্লেয়ার থাকবে, তারাও কিন্তু আপনার মতো স্টার কালেক্ট করবে। তো সেক্ষেত্রে আপনাকে দ্রুত স্টার কালেক্ট করতে হবে এনিমিদেরকে মেরে এবং বক্স লুট করে। তো এই হচ্ছে কনসেপ্ট, কনসেপ্ট একটু ডিফারেন্ট অন্য অন্য গেমের ক্ষেত্রে, যেটা হচ্ছে আপনার এনিমিদেরকে মারলেই গেম উইন, কিন্তু এখানে এনিমিদেরকে মারলে না, এখানে স্টার কালেক্ট করলেই গেম উইন। আর গেমের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার পাবেন আলাদা আলাদা, এবং তাদের কাস্টমাইজ করার মধ্যে স্কিনও পাবেন, মানে সেখানে আপনি চাইলে তাদের স্কিনগুলো কাস্টমাইজ করতে পারবেন। আর তাছাড়া গ্রাফিক্স আপনারা সামনে দেখতেই পাচ্ছেন, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ যখন কোনো নতুন গেম রিলিজ হয় তো সেই ক্ষেত্রে সেই গেমগুলো লো এন্ড ডিভাইসে তো চলে না, তার পাশাপাশি গেমের মধ্যে অনেক ধরনের বাগ থাকে এবং গেমের গ্রাফিক্স অনেক বাজে থাকে। বাট এই গেমটার গ্রাফিক্স অস্থির লেভেলের করছে। আর আমার সব থেকে বেশি অবাক লাগছে সেটা হচ্ছে এই গেমটা 2-3GB র্যাম ফোনও চলবে। তো জিনিসটা খুবই ইন্টারেস্টিং আমার কাছে লাগছে, যে আসলে লো এন্ড ডিভাইসে এত সুন্দর একটা গেম কিভাবে চলবে। বাট আমি ডাউনলোড করার পরে দেখলাম যে হ্যাঁ, ঠিকঠাক চলতেছে। আর গেমের মধ্যে অনেকগুলো ম্যাপ থাকবে, সেখানে বড় ম্যাপে থাকবে, ছোট ম্যাপে থাকবে। তো ছোট ম্যাপের মধ্যে খেলতে গেলে আপনি TDM এর ফিল পাবেন, আর যদি বড় ম্যাপ খেলেন তো সেই ক্ষেত্রে ওপেন ওয়ার্ল্ড ম্যাপের একটা ফিল পাবেন, কারণ সেই ম্যাপটা অনেক বেশি বড়। তো সেক্ষেত্রে এখানে ওপেন ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে একটা ম্যাপ পেয়ে যাবেন, তাছাড়া TDM এর ম্যাপও আছে, মানে ছোট ম্যাপও আছে। তো এক কথায় বলতে গেলে আপনারা পুরো ককটেল পাচ্ছেন, মানে অনেকগুলো গেম মিক্স করে এই গেমটা তৈরি করা আছে। আর গেমের গ্রাফিক্স আপনারা দেখতেই আছেন, সেটা হচ্ছে অনেকটা অ্যাপেক্স লেজেন্ডের মতো এবং ফর্টনাইটের মতো। তো আপনারা যারা অ্যাপেক্স লেজেন্ড খেলেন এবং ফর্টনাইট খেলেন, আপনারা সকলে ভালো করে জানেন যে সেটার গ্রাফিক্স কেমন। বাট তারপরেও অনেকে বলতে পারেন যে অ্যাপেক্স লেজেন্ড এবং ফর্টনাইট থেকে অনেক বাজে গ্রাফিক্স। হ্যাঁ, বাজে গ্রাফিক্স হতে পারে, কিন্তু অনেকটা ওই দুইটা গেমের মতোই গ্রাফিক্স। বাট আপনাদের একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে নতুন গেম হিসাবে এটার গ্রাফিক্স অনেক ভালো দিছে, যেটা আপনাদেরকে মানতেই হবে। তো আপনারা গেমটা ডেফিনেটলি ট্রাই করবেন। তো গেমটা ডাউনলোড কীভাবে করবেন সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে গেমটা যেহেতু আপনার বাংলাদেশে রিলিজ দেয়নি, মানে বাংলাদেশে অফিসিয়ালভাবে এখনও রিলিজ হয়নি। আরেকটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে এমন না যে বাংলাদেশে রিলিজ হয়নি, গেমটা ইন্ডিয়ার মধ্যে অফিসিয়ালভাবে রিলিজ হয়নি, মানে বাংলাদেশের প্লে স্টোরে অ্যাভেলেবেল না, ইন্ডিয়ার প্লে স্টোরে গেমটা নাই। তো সেই ক্ষেত্রে আপনারা ডাউনলোড কীভাবে করবেন? তো ডাউনলোড লিঙ্ক আমি কমেন্ট বক্সে দেখছি, সেখানে ট্যাপ ট্যাপ ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। তো সেখান থেকে আপনারা গেমটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনাকে গেমটা খেলতে হবে। তো এখন হচ্ছে খেলতে গেলে কি VPN লাগবে কিনা, যেহেতু বাংলাদেশে রিলিজ দেয়নি। তো অন্য অন্য গেমের ক্ষেত্রে VPN লাগে, বাট এই গেমটা একটু ভিন্ন, আমি আগেও বলেছি এবং এখনও বলছি। এই গেমটা ডাউনলোড করার পরে আপনার কোনো VPN লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, আপনার VPN ছাড়াই গেমটা খেলতে পারবেন। তো এটা হয়তো আপনাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগছে এবং আমার নিজের কাছেও খুব ইন্টারেস্টিং লাগছে। সেটা হচ্ছে একটা গেম বাংলাদেশে রিলিজ দেয়নি, বাট তারপরেও VPN ছাড়াও সেই গেমটা ট্রাই করা যাচ্ছে এবং খেলা যাচ্ছে। তো এই গেমটা আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন। গেমের ডাউনলোড লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখছে, সেখান থেকে নিয়ে নেবেন। তো যাই হোক, গেমটা কেমন লাগছে এবং গেমের গ্রাফিক্স কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং নেক্সট কোন গেম নিয়ে ভিডিও চান, ভ্যালোরেন্ট মোবাইল নাকি ওয়ারজোন মোবাইল, কোন গেম নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।